নিয়ম না মেনে শিক্ষক নিয়োগ, আজকে কলকাতা হাইকোর্টে মামলা উঠতে চলেছে এবং আজকেই শুনানি হওয়ার সম্ভাবনা আছে। সেই সংক্রান্ত আপডেট এবং তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে এবং তার সাথে মানিকবাবু অর্থাৎ অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিকবাবু আজকে আবার জেরা হতে চলেছে। তার সাথে প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য কিছু উঠে আসার সম্ভাবনা আছে, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে এবার শুরু করা যাক। সবার আগে আমরা যে খবরটিতে যাবো সেটা হচ্ছে নিয়ম না মেনে শিক্ষক নিয়োগ করা হওয়ার জন্য কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে আজকেই শুনানি হওয়ার সম্ভাবনা, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো আপনারা জানেন যে একের পর এক মামলায় জর্জরিত স্কুল সার্ভিস কমিশন এবং নবম দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ তুলে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা করার অনুমতি দিয়েছেন। আজকে শুক্রবার এই মামলার শুনানি হতে হবে, অর্থাৎ আজকে একটি প্রবল সম্ভাবনা যেটি হওয়ার এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অনেক কিছু ব্যাপার আপনারা দেখেছেন, সেক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে ব্যাপার সেটাও শুনেছেন সব কিছু। এবং কলকাতা হাইকোর্ট নির্দেশে স্কুল সার্ভিস কমিশন গত 14 জুলাই নম্বর সহ অর্থাৎ নম্বর যে বিভাজন সেটার সময়ের মেধা তালিকা প্রকাশ করেছিল এবং সেখানে যেটা অভিযোগ ছিল যে নিয়ম মানেনি কমিশন, এক্ষেত্রে মেধা তালিকার বাইরে অনেকে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার চাকরি প্রার্থীর আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানায় নবম দশমীর নিয়োগের ক্ষেত্রেও তালিকার বাইরে অনেকে চাকরি পেয়েছেন, তালিকায় সংরক্ষণ নিয়ম মানা হয়নি, তারা নতুন করে মামলা করার আর্জি জানান, যার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা দায়েরের অনুমতি দেন। আজ শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা আছে, উল্লেখযোগ্য ব্যাপারটি উঠে এলো এবং সেক্ষেত্রে ডেটা রুম খোলা নিয়েও কিন্তু একটি ব্যাপার উঠে আসবে এবং সেক্ষেত্রে আজকে ডেটা রুম খোলার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এবার আমরা প্রাইমারি ব্যাপারে চলে যাব। তো আপনারা জানেন যে অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, তো প্রাইমারি পর্ষদ সভাপতি, তো তাকে জেরা করা হয়েছিল একদিন আগে এবং গভীর রাত পর্যন্ত জেরা করা হয়েছিল, সকাল থেকে প্রায় 14 ঘন্টা ধরে জেরা করা হয়েছিল এবং সেটা পার্ট ওয়ান ছিল এবং পার্ট টু আজকে হতে চলেছে তার, এবং মাঝে একদিন গ্যাপ রাখা হয়েছিল। যেটা খবরটা আসছিল যে তিনি অসুস্থতা বোধ করছিলেন মানিকবাবু, তো আজকে মানিকবাবুকে আবার যেতে হবে এবং সেখানে আবার জেরা করা হবে। তো সেই জেরা করার ফলে উল্লেখযোগ্য চাঞ্চল্যকর তথ্য উঠে আসার সম্ভাবনা আছে। তো আমরা মনে করছি যে আগের দিন অতক্ষণ যেহেতু জেরা করা হয়েছে নিশ্চয়ই উল্লেখযোগ্য কিছু ব্যাপার উঠে এসেছে, সেই সব খবর আমরা যখনই জানতে পারবো আপনার সাথে শেয়ার করব। এবং আজকেও এটা যেটার পার্ট টু হতে চলেছে সেখানে আবার অনেক কিছু উঠে আসবে, উল্লেখযোগ্য ব্যাপারগুলি উঠে আসার সম্ভাবনা আছে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই সংক্রান্ত যে অভিযোগ উঠেছে সেটা সম্পর্কে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গেলে সব কিছুই কিন্তু উঠে আসবে এবং সেক্ষেত্রে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসার সম্ভাবনা আছে। এবং আগামী দিনে অনেক বড় সড় খবর আসতে চলেছে, আমরা সমস্ত খবরের আপডেটগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জানাই এবং জানিয়ে এসেছি এবং জানাবো। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশন আছে, সেখান থেকে কিন্তু চেক আউট এবং জয়েন করে নেবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।